Assalamu alaikum dear viewers, welcome to my channel Zareed's Cuisine. আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রীষ্মকালের একটি ভীষণ রিফ্রেশিং ডেজার্ট আর তা হলো ওয়াটারমেলন পুডিং। চলুন তাহলে দেখে নিই কিভাবে এটি বানাতে হয়। এই পুডিংটি বানাবার জন্য আমি নিয়েছি আধা কাপ চায়না গ্রাস, এটি হালাল এবং এটি মোটামুটি সব চেইন শপেই অ্যাভেলেবল। আপনি এই চায়না গ্রাস যদি না পান তাহলে হালাল আগার আগার পাউডার 3 চা চামচ নিয়ে নেবেন এর বদলে। এই চায়না গ্রাসের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। এই পানি চায়না গ্রাসকে সামান্য নরম করতে সাহায্য করবে। এবারে এই চায়না গ্রাসকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এবারে আমি নিচ্ছি 3 কাপ এরকম ছোট ছোট টুকরো করে কাটা তরমুজ। আমি তরমুজের যে সিডস বা বিচিরগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এবারে এই 3 কাপ তরমুজ টুকরো আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, দেখবেন যেন কোনো প্রকার দানা দানা না থাকে। ব্লেন্ড করা শেষ, দেখুন একেবারে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এবারে আমি এই তরমুজের জুসকে একেবারে মিহি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমাদের প্রয়োজন হবে তরমুজের একেবারে পানি যে জুস সেটা, উপরে যে ফেনা ফেনা থাকবে সেটাকে আমরা নিব না। দেখুন 3 কাপের মতন এই পানি পানি জুসটি সংগ্রহ করা গেছে। এবারে এই তরমুজের জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি এবং 1/2 কাপ চিনি। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি না গলা পর্যন্ত আমরা এটাকে মিশাতেই থাকব। মেশানো শেষ, এ পর্যায়ে আমরা দেখব চায়না গ্রাসের কীরকম অবস্থা। দেখুন চায়না গ্রাস অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এটিকে আমরা চুলোতে জাল দিয়ে নেব। আমি চুলাতে মিডিয়াম আঁচে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। এই সসপ্যানের মধ্যে আমি এখন পানি সহ চায়না গ্রাসগুলো ঢেলে দিচ্ছি। এই চায়না গ্রাসকে এখন আগুনের তাপে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। চায়না গ্রাস যখন গলে যাবে তখন দেখবেন একটি ঘন মিশ্রণের মতন তৈরি হবে। সম্পূর্ণ না গলবার পর্যন্ত আমি এটিকে এভাবে নাড়তেই থাকব। চায়না গ্রাস গলে গেছে, দেখুন কি সুন্দর একটি মিশ্রণের মতন তৈরি হয়েছে। দেখতে অনেকটা ভাতের মাড়ের মতন মনে হবে। এবারে আমি গলানো চায়না গ্রাসের মধ্যে ঢেলে দিচ্ছি তরমুজের সেই জুস। খুব ভালোভাবে তরমুজের জুস আর চায়না গ্রাস মেশাতে হবে। যখন বলগ এসে যাবে তখন দিতে হবে 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রস খুব সুন্দরভাবে তরমুজের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবারে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তরমুজের পুডিংয়ের এই মিশ্রণ এখন একেবারেই রেডি হয়ে গেছে। চলুন তাহলে এটিকে এখন মোল্ডে ঢেলে নেই। আমি এরকম একটি লম্বা কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে গোল বা ডিজাইন করা যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন। এবারে আমি এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আমি আগে থেকেই তরমুজকে আমি এরকম ছোট ছোট কিউব করে রেখেছি। এই তরমুজের কিউবগুলো এখন আমি এই তরমুজের মিশ্রণের ওপর বিছিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটি আপনি না দিলেও পারেন। এবারে এটিকে সম্পূর্ণ ঠান্ডা হবার জন্য আমি রেখে দিচ্ছি। যখন এটি মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটিকে ফ্রিজে রেখে দেব, একেবারে ভালোভাবে জমাট না হওয়া পর্যন্ত। প্রায় 2 থেকে 4 ঘন্টা অপেক্ষা করা লাগবে পুরোপুরি সেট হবার জন্য। তাহলে চলুন এখন অপেক্ষা করি 2 থেকে 4 ঘন্টা। প্রায় 4 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখুন কি সুন্দরভাবে এই পুডিংটি জমে গেছে। এরকম একটু সামান্য চাপ দিলে পুডিংয়ের চারপাশ ধার ছেড়ে আসবে। এবারে একটি প্লেটে আমি এই পুডিংটা ঢেলে নিচ্ছি। একটি ধারালো ছুরি দিয়ে এখন এরকমভাবে কেটে কেটে পরিবেশন করব।
Dear viewers, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।